মোমো দিয়ে সারবো আমরা জানি না আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা আমি চেষ্টা করছি জোরে জোরে বলার আমাদের সিট নাম্বার কত কত 49 নিচে যে 4:18 এখনই দিয়ে দিয়েছে ট্রেন তো আমরা বসেও গেছি 4:55 ছাড়ার কথা দেখা যাক কখন ছাড়ে সবটা শেয়ার করব তোমাদের সাথে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এখনকার মতো এই পর্যন্ত এই যে আমার একমাত্র গুণধর পুত্র তিনি তো সুপার ডুপার হ্যাপি এক্সাইটেড একেবারে যাওয়ার জন্য দিদির কাছে তো কোথায় যাচ্ছি সেটাও লাস্টে দেখাবো আর এই যে আমার কর্তামশাই আর এই হলো আমার মিষ্টি দিদি ভাই হাই থ্যাংক ইউ আমার ভিডিওতে হাই বলার জন্য তো এই হলো চারজন মিলে আমরা যাচ্ছি আজ এখন 4:51 4:51 একেবারে আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে এখনো কিন্তু গাড়ি তার নিজের স্পিড নেয়নি তো সবে শুরু হয়েছে চলা বেডশিট দিয়েছে আর যে জলও রয়েছে আমাদের বেডশিটে চলে এসেছে এখন বাজে 5:44 তো আমাদের স্ন্যাক্স এসে গেছে স্ন্যাক্সে আছে জুস আছে একটা ম্যাঙ্গো জুস আর একটা খুব সম্ভব সোন পাপড়ি এটা আর এখানে আছে খুব সম্ভব এটা হচ্ছে একটা সিঙ্গাড়া খুলে দেখবো পরে কি আর এখানে আছে একটা এরকম আর এটা হচ্ছে চা রেডি করতে হবে তো এই আছে মোটামুটি স্ন্যাক্সে এই একজনের মুখ তো হাসিতে একেবারে দেখি 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 অন্য কিছুই এখন আমি খাবো না দেখি এটা কি খেতে কেমন লাগে দেখবো কচুরি যে এটা হচ্ছে IRCTC-র তো টেস্ট আমার তো খুব একটা ভালো লাগেনি আর জুস আছে জুসও আমি ভালো খাই না আর এটা সোন পাপড়িটাও আমি খাবো না তো মোটামুটি আমি আর কিছুই এখন আপাতত খাচ্ছি না চাটা খাবো গরম জল চলে এসেছে এবার চাটাকে বানিয়ে নিতে হবে সব কিছু এখানে রয়েছে চাটা বানিয়ে নেবো এবার দুধ কারে আমার কিছুই খেতে ভালো লাগছে না দেখি লিকার চাটা খেতে পারি কিনা এখন বাজে 6:42 আর এখন আমরা দুর্গাপুরে চলে এসেছি মানে আমাদেরকে ইনফর্ম করলো যে আমরা এখন দুর্গাপুরের উপর দিয়ে যাচ্ছি তো ওখানে মনে হয় যে মিনিট দাঁড়াবে বেশ মজাদার হচ্ছে আমাদের ট্রিপটা আমি শুয়ে পড়েছি তলায় নিচে
তো এই নতুন রূপে নতুন ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাও, আর শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো, দারুণ মজা মজার জিনিস ইনফরমেশন তোমাদেরকে আমি দেবো, যেটা আমি এক্সপিরিয়েন্স করছি সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখনই একটুখানি গল্প আড্ডা যে যার মতো নিজেদের নিজেদের টাইম স্পেন্ড করছি, দেখা হচ্ছে আবার পরে। বাড়ি থেকে বানিয়ে আনা কেক এখন খাওয়া হচ্ছে, ডিনার দিয়ে দিয়েছে, এখন বাজে 7:57, তার মধ্যে কিন্তু ডিনার চলে এসেছে। এখানে রয়েছে যেসব স্টিকার দেওয়া রয়েছে, আমরা নন ভেজ অর্ডার করেছিলাম, তো এখানে রয়েছে চিকেন দো পেঁয়াজা, এখানে আছে মুগ ডাল, এটা খুব সম্ভব পরাঠা, আর রয়েছে দহি, আর এটা প্লেন রাইস, আর স্যানিটাইজার তো মাস্ট আছে, আর এখানে কিন্তু রয়েছে এই যে আচার। তো যখন খুলবো আবার তখন দেখাবো। যে এখন খেতে বসেছি, এখনো মার্কিং করছে কিসে কত নাম্বার দেবে, কত দিবি বল ভাত ডাল খেয়ে? অনেক নাম্বার হয়ে গেছে, পরোটা কত? পরোটা 10-7। যাক অনেক নাম্বার হয়ে গেছে, এবার দেখা যাক আমরা কত নাম্বার দিই। অ্যান্ড ফাইনালি আইসক্রিম, সেটা অনেক লেটে আসলো, এই যে ভ্যানিলা আইসক্রিম দিয়েছে। আমার ছাড়া কিন্তু আইসক্রিম ট্রাই করিনি, তাই তো ভীষণ খোঁজে হচ্ছে। যাই হোক আমরা আইসক্রিম ট্রাই করিনি, তো এখন ঘুমানোর টাইম, বাই বাই, গুড নাইট, রাইট। ওপাশ থেকে এখন সবাইকে গুড মর্নিং জানাচ্ছি, যদিও আমাদের গুড মর্নিংটা একটু আগেই হয়েছে, কিন্তু চাটা কিন্তু আমরা এখন 8:30 সময় খাবো, তাও মানে একবার চা দেওয়া হয়ে গেছে সবাইকে, অনেক রিকোয়েস্ট করে আমরা এখন চাটা নিলাম। আর এই যে ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেকফাস্টটা পরে শেয়ার করছি তোমাদের সাথে। এখন চলছে ব্রেকফাস্ট ওপেনিং, আর যেটা করছে আমার গুণধার পুত্র, নিচে রাখিস না, নিচে রাখিস না, একটু পরে রাখ। কেচাপ দিয়েছে, স্যানিটাইজার আছে, ফ্রেঞ্চ ফ্রাই, বয়েলড পিস আছে, আর এখানে এগ ফ্রাই, ডবল বাটার। এবার নিজের ইচ্ছা মতন করে ব্রেকফাস্টটাকে সাজাতে হবে। ও আরে যে বাড়ি থেকে নিয়ে এসছে এটা, আবার সেটা দিয়ে খাবে ও ব্রেড, দেখা যাক। তো ফ্রেন্ডস, সকালবেলায় কাজ তো এখানে কিছুই নেই বসে থেকে, তো আমি ভাবছি এই ব্রেকফাস্ট দিয়েই কিছু আমার পছন্দসই খাবার বানিয়ে নিই, তার জন্য ফার্স্টে আমি ব্রেডে বাটারটাকে একটু লাগিয়ে নিই, একটা ব্রেডে বাটার লাগিয়ে নিচ্ছি, এবারে একটু চিনি ছড়িয়ে দেব, ব্যাস মজাদার ব্রেকফাস্ট রেডি। আর একটা ব্রেড আমি কী করে খাই সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। এবারে আমারও আমি আর একটা ব্রেডের মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি, এটা আর বেশি লাগাবো না। এবার এখান থেকে ব্রেডটা নিয়ে নিচ্ছি, এই যে এরকম আমি ব্রেডের উপরে এবার ওরা নিয়ে রিয়াক নিয়ে এগ ফ্রাইটা দিয়ে দিয়েছি, আর এখানে যে ফ্রেঞ্চ
ফ্রাই রয়েছে, এটা ফ্রেঞ্চ ফ্রাই না আলু সেদ্ধ বোঝা মুশকিল। এগুলো চাইলে কি এগুলো দিতে পারে, আমি আর দিচ্ছি না কারণ এগুলো আমি একদম ভালোবাসি না। আর এবার দিয়ে দেবো এর উপর একটু কেচাপ। ব্যাস এগ ফ্রাইড স্যান্ডউইচ একদম রেডি, এবার খেতে হবে। ইয়ে তো এরকম হয় মাঝে সাঝে, স্যামসাং না গলা, আমারও তো স্যামসাং আমি জানি। এখন বাজে 9:30, সেকেন্ড টাইম চা খাচ্ছি আমরা। এই যে এবারে আমি দুধ চা খাচ্ছি, এতক্ষণ ধরে লিকার খেয়েছিলাম। এই যে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবার আমি চা খাবো। 2-3-4 এদিকে ফাঁসি দিয়ে দিয়েছে, এখন বাজে 9:55, এখন আমরা আছি গাজিয়াবাদ স্টেশনে, আছি না যাচ্ছি আর কি। লেট আছে, আমরা এখন নিউ দিল্লি স্টেশন নেমে গেছি। এই যে লাগেজ নিয়ে সব নেমে গেছি, তো এই দিল্লি স্টেশন, স্টেশন থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে একদম স্টেশনের কাছেই, মানে হাঁটা পথে 2-3 মিনিটের হাঁটা পথে আমরা একটা রুম নিয়েছিলাম কিছুক্ষণ কাটানোর জন্য, কারণ আমাদের নেক্সট ট্রেন ছিল 7:55। তো আমরা নিউ দিল্লি স্টেশনে নেমেছিলাম সকাল 10:30 খুব সম্ভব। তো সেখান থেকে কিছুক্ষণ টাইম কাটানোর জন্য এরকম একটা রুম খুব ভালো, এখানে 2 বেডরুম আছে। পুরো রুমটা ছোট করে একটা ট্যুর দিয়ে দিলাম আমি, খুব সুন্দর। এখানে বেশ সময়টা আমরা কাটিয়েছি সন্ধ্যে পর্যন্ত। তো তারপর আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। লোকনাথ হোটেল, তো তোমরাও ট্রাই করতে পারো। তো আমরা আবার চলে গেছি কিন্তু সন্ধ্যেবেলায় নেক্সট ট্রেন ধরার জন্য। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখতে থাকো।